আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে জিতাতে হবে। উজালার গ্যাস কানেকশন 10 কোটির বেশি। এখন উজালার গ্যাস কানেকশন যারা কত টাকা করে গ্যাস পাচ্ছেন, নারী দিবসে আরো 100 টাকা কমিয়ে দিয়েছে, 500 টাকা। আর যেদিন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আনবেন আপনারা, সেই দিন রাজস্থানের মতো সবাইকে 450 টাকার গ্যাস বিজেপি দেবে। আমরা তো করে দেখিয়েছি, ভজনলাল শর্মা রাজস্থান, গতকাল দেখা হয়েছিল দিল্লিতে আমার, আপনার কথা আমি সব মিটিং এ বলি, 450 টাকার গ্যাস বিজেপি দেবে, কথা দিয়ে গেলাম। আর আমরা লাডলি বহিনে মধ্যপ্রদেশে কত দি জানেন, শিবরাজ সিং চৌহান, যেটা এখানে লক্ষ্মীর ভাণ্ডার নামে চলে, লাডলি বহিন হিন্দিতে, আগে ছিল 1500, শিবরাজ সিং চৌহান করে দিয়েছে এখন 3000। বিজেপিকে আনলে এখানেও মধ্যপ্রদেশ হবে। আয়ুষ্মান ভারত, 5 লক্ষ টাকার চিকিৎসা আপনি পান না কেন? ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড, আপনাকে চিকিৎসার জন্য বাইরে গেলে ওই মমতা ব্যানার্জির ঢপের কার্ড নেয় না। 82 কোটি লোককে 5 কেজি করে রেশন দিচ্ছেন ভারত সরকার, 6.5 কোটি লোক পায় বছরে, 2 লক্ষ কোটি টাকা 6.5 কোটি লোক পশ্চিমবঙ্গে পায়, দেশে 82 কোটি লোক পায়। শেষ হয়ে যাওয়ার কথা ছিল 23 ডিসেম্বরে, মোদীজি বাড়িয়ে দিয়েছেন 29 সাল ডিসেম্বর অব্দি চলবে। মোদীজি থাকলে আরো চলবে, মোদী হ্যায় তো, মোদী হ্যায় তো, এইবার 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 আবার একবার আবার একবার মোদীজিকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। বারাসাত দেবেন তো? বারাসাত দেবেন তো? আরে দেগঙ্গাটা আমি বুঝে নেব, বর্ষা আছে তো, আমি কদিন আগে মিটিং করে এসেছি দেগঙ্গায়, ওটা আমার উপর ছেড়ে দেন না। 74,000 লিট ধোঁয়া আমি বের করে দেব, বাকিবুর রহমান আর বাকি যারা আছে, বাকিবুর তো ভিতরে, ওর নাতি পুতি সাঙ্গ পাঙ্গরা এলাকায় আছে, দেগঙ্গা আমি বুঝে নেব। হাবড়া কার জায়গা? বিজেপির জায়গা। প্রয়াত কোটারি সাহেব এখানকার চেয়ারম্যান ছিলেন, শিবনাথ কোটারি। আপনারা বিজেপির জায়গা কিচ্ছু বোঝেন না, আপনারা গেরুয়া বোঝেন, পদ্মফুল বোঝেন। আগে অটলজিকে সামনে রেখে করতেন, এখন মোদীজিকে দেখে করেন, তাই তো? তাহাবড়া তো আমাদের জায়গা, মাইনাস হবে কেন? ও বিধানসভার কথা ছেড়ে দেন, কি হয়েছে আপনিও জানেন আমিও জানি, গণনা কেন্দ্রে লুট হয়ে গেছে, 3400 ভোটে হারার কথা ছিল না, করোনা থার্ড ওয়েভ ক্ষতি করেছে, আমার বাদের ভোটাররা বেরোয়নি, ওটা অতীত। অশোকনগর দেবেন না আমাদের? অশোকনগর তো আমাদের, বাদল ভট্টাচার্যের কথা মনে আছে? আপনাদের জায়গা মানে বিজেপির জায়গা। আর বিধাননগর তো লোকসভার ভোট এলে কমসে কম 30,000 মার্জিন থাকবেই, ওখানকার ভোটার কিচ্ছু বোঝে না, যাবে আর পদ্মে মারবে। 50,000 লিট বিধাননগর দেবে। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMPO হল্টার পরিষেবা চালু করলাম।